এই মুহূর্তে কক্সবাজার থেকে ঢাকামুখী ট্রেনে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, পর্যটন নগরী কক্সবাজার থেকে যাত্রা শুরু করা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি এখন রয়েছে চট্টগ্রামের পথে, এরপর চট্টগ্রাম হয়ে চলে যাবে রাজধানী ঢাকার দিকে। অর্থাৎ বলা চলে সড়ক পথে যদি যে পথটি ছিল প্রায় ষোলো ঘন্টা, বারো থেকে ষোলো ঘন্টা, সেটি এখন নেমে আসছে মাত্র আট ঘন্টা দশ মিনিটে। আজকে শুরু হয়েছে যাত্রা। অর্থাৎ জানেন যে আঠারো হাজার কোটি টাকা খরচ করে গতবার চার বছর ধরে চলছিল রেলপথের কাজ, এবং গত এগারোই নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন, এবং আজকে শুরু হচ্ছে বাণিজ্যিক যাত্রা। আমরা দেখতে পাচ্ছি রেল মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন রেলওয়ে কর্মকর্তারা রয়েছেন এই যাত্রা পথে, এবং তারা আজকে কক্সবাজার থেকে ঠিক বারোটা তিরিশ মিনিটে এই যাত্রা শুরু হয়েছে কক্সবাজার এক্সপ্রেসের, এবং এটি বিকেল সাড়ে তিনটা নাগাদ চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছাবে। বিশ মিনিট যাত্রা বিরতি, তারপর আবার যাত্রা শুরু করবে রাজধানী ঢাকার উদ্দেশ্যে। এবং একটি সংযোগ, অর্থাৎ বলা হচ্ছে যে বাংলাদেশকে যে আন্তর্জাতিক পর্যায়ে রেল যোগাযোগ নিয়ে যাওয়া, সেই সংযোগটি স্থাপিত হলো আজকে থেকে, এবং আজকে থেকে শুরু হয়েছে বাণিজ্যিক যাত্রা। আমরা দেখতে পাচ্ছি রেলপথ মন্ত্রণালয়ের সচিব সহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এই প্রকল্পের সাথে সম্পৃক্ত ছিলেন তারাই কিন্তু রয়েছেন আজকের এই মহেন্দ্রক্ষণে। বলা চলে একটা মহেন্দ্রক্ষণ, কারণ বলা চলে দীর্ঘদিন ধরে একটি কথা বলা হচ্ছিল, চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের কথা বলা হচ্ছিল, শেষ পর্যন্ত সেটি আলোর মুখ দেখেছে। সেটি যে স্বপ্নের কথা বারবার বলা হচ্ছিল সেই স্বপ্ন এখন বাস্তবায়ন হয়েছে, এবং সেই বাস্তবায়িত স্বপ্ন এগিয়ে চলছে রাজধানী ঢাকার দিকে। কারণ এই রেলটি এখন চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেছিল বারোটা তিরিশ মিনিটে, এবং প্রায় আধা বা এক ঘন্টার কম সময় রয়েছে, তার মধ্যে ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছাবে। রেল স্টেশনে পৌঁছার পরে বিশ মিনিট যাত্রা বিরতি করবেন, তারপর তারা চলে যাবেন রাজধানী ঢাকায়। প্রথম পর্যায়ে আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে রেলপথ মন্ত্রণ সচিবের সাথে, তিনি আমাদেরকে বলেছেন প্রথম পর্যায়ে কক্সবাজার এক্সপ্রেস একটি ট্রেন চললো, পর্যায়ক্রমে আরও বিভিন্ন রুট থেকে, অর্থাৎ বলা হচ্ছে রাজশাহী থেকে প্রধানমন্ত্রী কিন্তু আগ্রহ রয়েছে রাজশাহী থেকে একজোড়া আন্তনগর ট্রেন চালু করার জন্য এর পথে, এবং সেটি চালু করা হবে, সহসা চালু করা হবে এমনটি বলেছে। আরেকটি বিষয় বলেছেন তিনি, সেটি হলো মাতারবাড়ি বন্দর যেহেতু চট্টগ্রাম এখানে কাছাকাছি, তাই আগামীতে পণ্যবাহী ট্রেন চালুরও তারা পরিকল্পনা নিয়েছে রেলপথ মন্ত্রণালয়, সেটি জানিয়েছেন সচিব। এবং বলা চলে যে স্বপ্ন দেখা হয়েছিল আজ থেকে কয়েক দশক আগে, সেই স্বপ্ন আজকে বাস্তবায়ন হয়েছে। বারোটা তিরিশ মিনিটে চট্টগ্রাম কক্সবাজার থেকে চট্টগ্রামের রাজধানী ঢাকার পথে রয়েছে এই কক্সবাজার এক্সপ্রেস, এবং আগামী মাস তার পরবর্তী সম্পূর্ণ অন্তত আরও আটজন আন্তনগর ট্রেন চালু হবে এই পথে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল কক্সবাজার পথে যে আমরা রয়েছি যাত্রা পথে, সেই যাত্রা পথে সর্বশেষ। কক্সবাজার এক্সপ্রেসের প্রথম যাত্রার খবর জানাচ্ছিলেন রিপোর্টার কমল দেন। পদ্মা সেতু হয়ে খুলনা ঢাকা রুটে প্রথমবার কমিউটার ট্রেন নকশিকাঁথা এক্সপ্রেস শুক্রবার থেকে চালু হয়েছে। প্রথম দিন খুলনা থেকে আটত্রিশ স্টেশন ধরে ঢাকায় পৌঁছাতে সময় লাগে সাড়ে দশ ঘন্টা। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাঈদ। পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিক ট্রেন চালুর মাস পূর্তিতেই আরও ট্রেন বাড়ানো হলো। প্রথমবারের মতো চালু হলো কমিউটার ট্রেন। খুলনা ঢাকা রুটে সুন্দরবন এক্সপ্রেস এবং বেনাপোল ঢাকা রুটে বেনাপোল এক্সপ্রেস নিয়মিত চলাচল করছে। বিজয়ের মাসের প্রথম দিনে পদ্মা সেতু পার হয়ে শুক্রবার থেকে যুক্ত হয়েছে রাজশাহী ঢাকা রুটে মধুমতি এক্সপ্রেস এবং খুলনা ঢাকা রুটে কমিউটার ট্রেন নকশিকাঁথা। নতুন রেল নেটওয়ার্কে যুক্ত হওয়া মুন্সীগঞ্জের মাওয়া, শরীয়তপুরের জাজিরার পদ্মা ও ফরিদপুরের শিবচর স্টেশন সহ সবগুলো স্টেশনে যাত্রী ওঠানামা করা এবং ভাড়া কম হয় খুশি যাত্রীরা। প্রথম কমিউটার ট্রেনে যাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়। ভাড়া সেভ হয়েছে, ট্রেনের মান ভালো, আমরা শান্তি মতো আসতে পারছি, আমাদের অনেক যানজট কমছে এবং আমরা অতি দ্রুত আসতে পারছি। এই ট্রেনে করে আজ প্রথম ঢাকা যাচ্ছি, অনেক সুবিধা পাইছি, অনেক ভালো লাগতেছে। নকশিকাঁথা ট্রেন দাঁড়ানোর মাধ্যমে মাওয়া স্টেশনে প্রথম যাত্রীবাহী ট্রেন দাঁড়ালো। নকশিকাঁথা ট্রেন প্রতিদিন সকাল নয়টা তিনে মাওয়া থেকে ঢাকা যাবে, এবং মাওয়া থেকে খুলনা অভিমুখী বারোটা পঁয়ত্রিশে ছেড়ে যাবে। নতুন স্টেশনগুলোতে যাত্রী সেবা বৃদ্ধি করা হয়েছে।